আসসালামু আলাইকুম ইব্রাহিম। তো আমাদের অনেক সময় আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু অনেকে জেনে যায়, এই জানার কারণে আমরা চাই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে, এবং আমরা অনেক সময় চাই যে আমাদের ওয়াইফাই এর নেমটা পরিবর্তন করে নিতে, কিন্তু কিভাবে করতে হয় সেটা জানেন না। তবে আপনি আজকে আমার এই ভিডিওটা দেখে সেটা শিখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং ইউজার নেম পরিবর্তন করবেন। এজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সো ওয়াইফাই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দুইটা পদ্ধতিতে পরিবর্তন করে নিতে পারবেন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আমি দুইটা প্রসেসই একে একে আপনাদেরকে দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি আপনাকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে নেবেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো আসার পর এখানে সার্চ অপশনে লিখতে হবে টিপি লিঙ্ক। তো লেখার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তবে এখানে যারা টিপি লিঙ্ক রাউটার ইউজ করেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা অন্য রাউটার ইউজ করেন তারা অপশন টু দেখে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেন করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে সিম্পলি আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তো পূর্ববর্তী একটা ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। তো আমি সিম্পলিভাবে আপনাকে ধারণা দিচ্ছি। তো অ্যাকাউন্ট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি, এই অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। দেন এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন, দেন এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন, কারণ এই ইমেলে আপনার একটা কোড যাবে, একটা লিঙ্ক, সেই লিঙ্কে আপনি ক্লিক করলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে যে ইমেলটা অ্যাকাউন্ট করেছিলেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে বসিয়ে দিবেন। তো এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা বসানোর পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে হচ্ছে আপনার ডিভাইস দেখতে পাবেন, এই ডিভাইসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, অবশ্যই ছোটো হাতের ADMIN অ্যাডমিন অ্যাডমিন দুইবার লিখবেন, তাহলে কিন্তু এখানে আপনি লগ ইন করতে পারবেন। তো দুইবার অ্যাডমিন অ্যাডমিন লেখার পর এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে এরকম অপশন দেখতে পাবেন এবং এখানে কতজন কানেক্ট আছে আপনার ওয়াইফাইতে সেটা আপনি দেখতে পাবেন। তো আজকের বিষয় হচ্ছে কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে হয়। তো এখানে দেখেন চোখের মতো আইকন আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ডও দেখে নিতে পারেন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই যে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আর একটা অপশন আসবে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো এইভাবে রয়েছে, এটা আপনি যে কোনোভাবে পরিবর্তন করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম নাইম টেক, ওকে, আর পাসওয়ার্ড মনে করেন দিলাম নাইম 3 4 3 2 1, ঠিক আছে। তো দেখেন এখানে এইভাবে আপনারা যে পাসওয়ার্ডটা দিতে চান সেখানে এখানে বসিয়ে দিবেন, আর ওয়াইফাই যে নামটা দিতে চান সেখানে বসাই দেওয়ার পর এখানে যদি আপনি সেভ অপশনে ক্লিক করেন তাহলে আপনার ওয়াইফাই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুব সহজে পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি না, এই জন্য এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তো এটা গেল প্রসেস অন। তো এখন হচ্ছে আমি দেখাবো প্রসেস নম্বর টু ওয়েবসাইটের মাধ্যমে। তো অ্যাট ফার্স্ট আপনার যে বারটা রয়েছে সেই বারটা নিচের দিকে টেনে ধরবেন। টেনে ধরার পর এখানে ওয়াইফাই নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে হোল্ড করে ধরলে আপনার যে ওয়াইফাইটা কানেক্ট রয়েছে সেটা দেখতে পাবেন এবং সেটার উপর আপনি হোল্ড করে ধরবেন। হোল্ড করা ধরার পর দ্বিতীয় নম্বর অপশনে মডিফাই নেটওয়ার্ক অপশন দেখবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর শো অ্যাডভান্স অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন আইপি সেটিং নামে একটা সেটিং রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা ডাইনামিক থাকবে, এটাকে আপনি স্ট্যাটিক করে দেবেন। করার পর এখানে দেখেন গেটওয়ে নামে একটা অপশন রয়েছে, তো এইখানে যে কিছু কোডগুলো রয়েছে এগুলো আপনাকে কপি করতে হবে, কপি করে অন্য ব্রাউজারে পেস্ট করে দিতে পারেন, অথবা এখানে ওপেন অপশন আছে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটা ব্রাউজারে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে যদি আপনার লগ ইন চায়, ইউজার নেম পাসওয়ার্ড চায় তাহলে ছোটো হাতের অ্যাডমিন অ্যাডমিন দিবেন। তো ছোটো হাতের আপনারা দুইবার অ্যাডমিন অ্যাডমিন লিখে দিবেন। তো এখানে যারা
টেন্ডার রাউটার ইউজ করেন, তাদের কিন্তু লগ ইন চাবে না, তাদের কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো এখানে যারা এই টিপি লিঙ্ক রাউটার ইউজ করেন তাদের এখানে লগ ইন চাবে। এখানে ছোট হাতের অ্যাডমিন অ্যাডমিন দিলে কিন্তু এখানে আপনি লগ ইন করতে পারবেন। দেন এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি এটাকে সেভ করতে চাচ্ছি না, তো বাম সাইডে দেখেন কিছু অপশন রয়েছে, দেখেন এখানে আমি একটু জুম করে দিচ্ছি, দেখেন এখানে যে ওয়ালেটস নামে একটা অপশন আছে এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডান দিকে কিছু অপশন আছে, এখানে কিন্তু আপনার ওয়াইফাই নেটওয়ার্ক নাম দেখতে পাবেন। তো আপনাকে যদি আপনি আপনার ওয়াইফাইয়ের ইউজার নেমটা পরিবর্তন করতে চান, এখানে জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি দেখাচ্ছি নাইম টেক, আমি এটা যদি দেই, আপনার যে নাম দিতে চান সেটা দিয়ে এখানে হচ্ছে আপনি সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তাহলে বাম সাইডে যে অপশন রয়েছে ওয়্যারলেস সিকিউরিটি, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখেন ওয়্যারলেস পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এখানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দিতে চান এখানে বসিয়ে দিবেন। বসানোর পর একেবারে নিচের দিকে এখানে সেভ নামে অপশন দেখতে পাবেন, এই সেভ নামে অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আপনার মাঝে খুবই ছোটখাটো একটা ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।